বুধবার বিজেপির ত্রিপুরার উনকোটি জেলা কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় কৈলা শহরের পৌরনগর এলাকার কমিউনিটি হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উনকোটি জেলা সভাপতি পবিত্র দেবনাথ, চণ্ডীপুর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়, পাড়িয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস, উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। এছাড়াও প্রদীপ প্রজ্বলন ও মাতৃবন্দনা করা হয়। এদিন বৈঠকে উনকোটি জেলার পেচারতল, ফটিক রায়, চণ্ডীপুর এবং কৈলাশহর কেন্দ্রের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের ডিস্ট্রিক্ট কার্যকারিণী সভা, সবাই উপস্থিত আছেন আমাদের মধ্যে। আমাদের রাজ্যের সম্মানিত মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় এবং প্রাক্তন মন্ত্রী তথা দুইবারের এমএলএ আমাদের ভগবান চন্দ্র দাস মহোদয় আছেন উপস্থিত আমাদের মধ্যে। আমাদের জেলা সভাধিপতি অমলেন্দু দাস মহোদয়, আমাদের কার্যকারিণী সভা কেন্দ্রীয় স্তরে হয়, তারপর রাজ্য স্তরে হয়, তারপর ডিস্ট্রিক্ট স্তরে, তারপর মণ্ডল স্তরে কার্যকারিণী সভা। কার্যকারিণী সভা হলো আমাদের পার্টির সমস্ত বিষয়, ইন্টারনাল বিষয়গুলো আলোচনা হয় এবং আমাদের পার্টিকে আরও যে শক্তিশালী করে তোলার ব্যবস্থাপনা এই কার্যকারিণী সভা থেকে নেওয়া হয়। ধন্যবাদ। ত্রিপুরা থেকে শাহিনুর চৌধুরীর রিপোর্ট, আনন্দ বার্তা।